আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সকলে সুস্থ থাকা মনে করি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতোই। তো বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে টপ অফ টপিকস, বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত মানুষের মুখে মুখে যে নিউজটি ভেসে বেড়াচ্ছে সেটি হচ্ছে যে, আপনারা জানেন ক্লাস সেভেনের বইতে নাকি অন্তর্ভুক্ত করা হয়েছে যে মানুষের জন্ম হচ্ছে বানর থেকে, মানে মানুষ বানর থেকে আস্তে আস্তে মানুষ মানুষে রূপান্তরিত হয়েছে, এরকম একটি প্রচ্ছদ লিখিত হয়েছে ক্লাস সেভেনের বইয়ে। এবং এটা নিয়ে লেখালেখি হচ্ছে পত্রপত্রিকায়, খবর, নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল ভরপুর। একই সংবাদ ঘুরে ফিরে আমরা যখন পেজ আপলোড করছি, মানে পেজ যখন আমরা স্ক্রল ডাউন করছি বা নতুন করে কোনো পেজে ঢুকছি, ইউটিউবে ঢুকছি, তখন দেখতে পাচ্ছি যে বানর থেকে মানুষের জন্ম, এই নিয়ে তর্ক বিতর্ক যেন শেষই হচ্ছে না। তো এখন বিষয় হচ্ছে যে মুসলমানের দেশ বাংলাদেশ, এখানে কীভাবে এই ভ্রান্ত ধারণা মানুষের মাথার ভিতরে আসে যে বানর থেকে মানুষের জন্ম। আমরা মুসলিম জাতি হিসেবে কখনোই এটি বিশ্বাস করি না, কারণ আমরা জানি যে আমাদের আদিপিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং আদিমাতা হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম। তো হচ্ছে বানর থেকে মানুষের জন্ম, এটা যারা মানে পশু মনোভাব যাদের ভিতরে আছে, যাদের বাবা মা হচ্ছে বানর, তারা এটা বিশ্বাস করুক, কিন্তু আমরা মুসলমান আমরা কখনোই এটি বিশ্বাস করি না। আমরা জানি, আমরা বিশ্বাস করি যে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান জাতি এবং কোরআন হচ্ছে পবিত্র ধর্ম, আর এই ধর্মের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আমরা মেনে চলব। এবং আমরা মুসলমান জাতি একটি কথাই বিশ্বাস করি, তা হচ্ছে যে আদম জাতি, আমরা আমাদের প্রথম পুরুষ, প্রথম মানব হচ্ছে আদম আলাইহিস সালাম, তাদের বংশধর হচ্ছে আমরা, আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম। তো হচ্ছে যে এই মানে এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক এগুলো থাকবেই, কিন্তু আপনি আপনার দিমাগ, আপনার বুদ্ধি বিবেক দিয়ে আপনি চিন্তা করুন যে মানুষের জন্ম, মানুষের আদি বংশ কীভাবে বানর একটি পশু থেকে হতে পারে। আসলে পশু ভাবাপন্ন হওয়ার কারণেই হচ্ছে এগুলো, এরকম চিন্তা ভাবনা মানুষের ভিতরে আসতে পারে। তো যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের দেমাক, আপনাদের বুদ্ধি বিবেচনা করেই চিন্তা করবেন যে মানুষের জন্ম কখনোই পশু থেকে হতে পারে না, বিশেষ করে মুসলমান জাতি কখনোই এটি বিশ্বাস করবে না। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা এই বিষয়টি নিয়ে বেশি প্রচার প্রচারণা করছে এবং এই সমস্ত ভ্রান্ত ধারণা তারা বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াগুলো ছড়িয়ে দিচ্ছে। তো এখন কথা হচ্ছে যে মানুষ মানে সমাজে একটা কথা বলে যে বেশি শিক্ষিত হলে তারা কেউ আছে খুব ভালো হয়, আবার কেউ আছে চরম পর্যায়ে পৌঁছে যায়, মানে তারা নাস্তিক হয়ে যায়। তো হচ্ছে যারা আগেকার মানুষ ছিল, মূর্খ ছিল বা স্বল্প শিক্ষিত ছিল, তারা কিন্তু একদিকে ভালো ছিল। বর্তমান সমাজে আপনারা দেখতে পাবেন যে মানুষ শিক্ষিত, তারা কিন্তু জ্ঞান এবং প্রযুক্তি আবিষ্কারের দিক থেকে তারা অনেক হচ্ছে মানে ডেভেলপ। তো এখন এই ডেভেলপে, আবিষ্কারে বিজ্ঞান আমাদেরকে যেমন অনেক ভালো দিকে নিয়েছে, তেমনি অনেক খারাপ দিকও আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। যেমন হচ্ছে আধুনিক যুগে আধুনিক বাটপারি চিটারি, যেমন অনলাইনে হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া, বিকাশ, নগদ, বিভিন্ন মাধ্যমে এখন চুরি বাটপারি প্রতারণা কিন্তু আসছে, কিন্তু মানুষ এই শিক্ষিত এই আইটি সেক্টরে নেট ব্যবহার করে মানুষ চিটারি বাটপারি করছে। তো হচ্ছে যে যারা অনেক শিক্ষিত হচ্ছে তাদের জ্ঞানটাকে ভালো দিকে তারা না লাগিয়ে তারা এই জ্ঞানটাকে তারা খারাপ দিকে, তারা পাপের রাস্তায়, প্রতারণার রাস্তায় এবং বিভিন্ন কুসংস্কার রাস্তায় তারা এগুলো ব্যবহার করছে, মানুষকে প্রতারণার বিভিন্ন কলাকৌশল তারা আবিষ্কার করতেছে। যেমন তারা এখন তাদের বুদ্ধি বিবেককে বিসর্জন দিয়ে তারা এখন এমনও কিছু ভ্রান্ত জিনিস মানুষের মাঝে প্রচার করছে যে মানুষের জন্ম হচ্ছে, মানুষের আদি জন্ম হচ্ছে বানর থেকে, মানে মানুষ বানর ছিল, তারপরে আস্তে আস্তে তারা মানুষে পরিণত হয়েছে। তো আমরা মুসলমান জাতি এটি কখনোই বিশ্বাস করব না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আর হচ্ছে ভিডিও সম্পর্কিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এর সাথে পক্ষে না বিপক্ষে, আপনারা কি কোন ধারণা আপনাদের মনের ভিতরে আছে যে মানুষের জন্মকে বানর থেকে, না মানুষের জন্ম হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে। তো হচ্ছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।